ক্যারিয়ারের শুরু থেকেই ফুটবল দুনিয়া মাতিয়ে রেখেছেন মেসি রোনালদো। গণমাধ্যমও তাদের পারফরমেন্স নিয়ে সব সময় ব্যস্ত থেকেছে আলোচনায়। রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতে ওঠাও যেন তাদের নিত্য অভ্যাসে পরিণত হয়েছিল। ইউরোপের পাট চুকিয়ে দুজন এখন পাড়ি জমিয়েছেন দুই ভিন্ন মহাদেশে, সেখানে গিয়েও থেমে নেই আলোচনা। মাত্রই জমকালো আয়োজনে মেসিকে বরণ করে নিয়েছে মিয়ামি। তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো আছেন প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে পর্তুগালে, সেখানে উত্তাপ ছড়ালো মেসি রোনালদো দ্বৈরথ। প্রস্তুতি ম্যাচে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচে 5-0 গোলে হেরে যায় সৌদি আরবের ক্লাবটি। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় তখন রোনালদো। তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি প্রস্তাব পেলে যুক্তরাষ্ট্রে যাবেন কিনা। গণমাধ্যমে মেসিকে খোঁচা দিয়ে রোনালদো জানিয়ে দিলেন সৌদি আরবের লীগের ধারে কাছেও নেই যুক্তরাষ্ট্রের লীগ। তাকে দেখে অন্যরাও এ লীগে আকৃষ্ট হচ্ছে বলেও জানান CR7। সৌদি আরবের লীগ যুক্তরাষ্ট্রের লীগের চেয়ে অনেক ভালো, তাই দল পরিবর্তনের প্রশ্নই আসে না। আল নাসেরেই আমি থাকতে চাই। যখন আমি সৌদি আরবে এসেছিলাম তারা আমার সমালোচনা করেছে, অথচ আমাকে দেখে সৌদি লীগে একে একে আসতে শুরু করেছে বেনজেমার মতো ফুটবলাররা। সৌদি লীগ আগামী মৌসুমে নেদারল্যান্ডস কিংবা তুরস্কের ঘরোয়া লীগকেও ছাড়িয়ে যাবে বলে আমার আশা। যেখানেই রোনালদো যায় সেখানেই নতুন কিছুর সূচনা হয়। এর পেছনে অবশ্য যুক্তিও দেখিয়েছেন পর্তুগিজ তারকা। ইতালিয়ান লীগে ইউভেন্টাসে রোনালদো যোগ দেওয়ার পরই বাড়তে থাকে এর জনপ্রিয়তা। রোনালদো সিরিয়া ছাড়ার পর আবারও ঝিমিয়ে পড়েছে ইতালির লীগ, আর কখনোই ইউরোপে ফেরার ইচ্ছে নেই বলেও জানিয়ে দিয়েছেন রোনালদো। আমি আর ইউরোপের লিগে ফিরব না, কারণ তারা নিজেদের মান হারিয়ে ফেলেছে। আমার বয়সও একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র ইংল্যান্ডের লিগ নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে, তবে সেখানে এ মুহূর্তে আর ফেরার ইচ্ছে নেই। আগামী এক বছরে ইউরোপের আরো হাই প্রোফাইল ফুটবলার সৌদি আরবের লিগে আসবে বলেও আশা CR7 এর। পারভীন আক্তার, সময় সংবাদ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।